তুমি একটা জিনিস রান্না করতে পারো কোনটা ভালো ভালো আচ্ছা আলু ভর্তা আলু ভর্তা বর্ষি ফেলে মাছ ধরতে ভালোবাসেন প্রিয় বিষয় বাংলা ভালো রান্না করতে পারেন আলু ভর্তা আর দলের সবচেয়ে স্টাইলিশ এবং মজার খেলোয়াড় তাসকিন আহমেদ আমাদের টিমের মধ্যে সবথেকে ফ্যাশনেবল মানুষ কে তাসকিন ওয়ানডে বিশ্বকাপের আগে এই মজার তথ্যগুলো জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের বাঁহাতি পেসার শরীফুল ইসলাম বিসিবির আয়োজনে দলের বড় ভাই নাজমুল হোসেন শান্তর এক র‍্যাপিড ফায়ার সেগমেন্টে অংশগ্রহণ করেন শরীফুল তুমি ক্রিকেট ছাড়া অন্য কোন খেলা খুব ভালো পারো ভলিবল তারপর ফুটবল রোববার 1 অক্টোবর রাতে বিসিবির অফিশিয়াল ফেসবুক পেজে আপলোড করা হয় শান্তর সঙ্গে শরীফুলের র‍্যাপিড ফায়ার ভিডিওটি যেখানে প্রশ্নকর্তার ভূমিকায় শান্ত আর উত্তরদাতার ভূমিকায় শরীফুল শরীফুলের কাছে শান্তর প্রথম প্রশ্ন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষকে শরীফুলের উত্তর বাবা মা ও স্ত্রী যে কোনো একজনকে বেছে নিতে বলা হলে শরীফুল মাকে বেছে নেন এছাড়া ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার কোচ আলমগীর কবির সেটিও জানাতে ভোলেননি পঞ্চগড়ে জন্ম নেওয়া এই ক্রিকেটার তোমার লাইফে ক্রিকেট ক্যারিয়ারে সবথেকে ইম্পর্টেন্ট মানুষ আলমগীর কবির কোচ ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় ঘটনার কথাও জানান শরীফুল এমনকি সহজ সরল ভঙ্গিতে জানান ভালো আলু ভর্তা বানাতে পারেন এমন কথায় হাসিতে ফেটে পড়েন শান্ত সহ ক্যামেরার পেছনের সবাই তুমি একটা জিনিস রান্না করতে পারো কোনটা ভালো ভালো আচ্ছা আলু ভর্তা আলু ভর্তা ভাই রান্না তুমি রান্না করতে দিল্লি যেতে হচ্ছে আচ্ছা প্রিয় বিষয় এবং পরীক্ষা নিয়েও মজা করেন দুজন বাংলাদেশ দলের সবচেয়ে শান্ত ক্রিকেটার খ্যাত হাসান মাহমুদী নাকি সবচেয়ে ভালো গল্প বলতে পারেন আর দলের মধ্যে দারুণ ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদ সবচেয়ে স্টাইলিশ এবং মজার মানুষ আমাদের টিমে সবথেকে ভালো স্টোরি বলে কি আমার সাথে বলে কি তো আপনার হাসান মাহমুদ হাসান মাহমুদী টিমের মধ্যে সবথেকে ফানিয়েস্ট পারসন কি তাসকিন ভাই আমাদের টিমের মধ্যে সবথেকে ফ্যাশনেবল মানুষ কি তাসকিন ভাই শান্ত শরীফুলের এমন মজার প্রশ্নোত্তর পর্ব দেখে ক্রিকেট প্রেমীরাও আনন্দিত তুমি ক্রিকেট ছাড়া অন্য কোনো খেলা খুব ভালো পারো ভলিবল তারপর ফুটবল ভলিবল জীবনে খেলতে দেখি নাই তোরে আমি